আমাদের প্ল্যানের ফোকাসটা আসলে কি? তাহলে চলেন আমি আমার প্ল্যানের ডিটেলটা একটু দেখাই। ডিটেলটা দেখলেই বোঝা যাবে। আর এখন যেটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে তো প্রোডাকশনে যেতেই হবে, এটা ছাড়া তো আসলে কোনো উপায় নেই। এখন এটা এক্সিকিউট করার জন্য কোনো না কোনো ভাবে একটা প্ল্যান তো চক আউট করতেই হবে। আর এই প্ল্যানটা 3 মাস ধরে ভিডিও করে অফিস করছে, সারাদিন অফিস আর ঘন্টায় ঘন্টায় চা। এইদিকে রাতে আবার খুঁজে খুঁজে স্কুল ফ্রেন্ডদের সাথে আড্ডা, বিকেলে আমার সাথে বসে গল্পও করে, তারপরে জিজ্ঞেস করবে, বলবে ধুর বাসায় আর ভাল লাগে না। সেফটি সিকিউরিটি এবং ক্লিনজিং এর খেয়াল রাখতে হবে তাদের। আমরা যদি প্ল্যান এ মধ্যে থাকতে পারি, এবং এম হচ্ছে কোন জায়গায় সেটা হচ্ছে আমরা যেন প্রপারলি কাজটা শেষ। তবে যাই বলিস, সপ্তাহে 2-3 দিন রান্নাটা কিন্তু ওই করে। সময়টা অনিশ্চিত হলেও চা আড্ডা আর কাজে ঘরের লাইফটাও হয়ে উঠেছে ভরপুর। ব্যস্ত লাইফে চা চলুক ভরপুর, চা মানে ইস্পানি মির্জাপুর।